নমস্কার বন্ধুরা, সোমার হিসেবে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পটলের বড়া বা পটলের পকোড়ার একটি রেসিপি। এইভাবে পটলের পকোড়া তৈরি করলে বা বড়া তৈরি করলে গরম গরম ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগে, আবার চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে, আবার মুড়ির সাথেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। আর এখন পবিত্র রমজান মাস চলছে, রমজান মাসে রোজা থাকার পরে সন্ধ্যাবেলা অনেকে ইফতার করেন, ইফতারেও কিন্তু আপনারা এই পটলের বড়াটা মুড়ির সাথে খেতে পারেন, আবার এমনিও কিন্তু খেতে পারেন। পটলের বড়া তৈরি করতে আমাদের লাগবে পটল। আমি এখানে একটা পটলকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ রেখে দিলে পটলটা নরম হবে আর পটলটা একটু খেতে টেস্টিও হবে বড়া তৈরি করার সময়। আর একটা পাত্রের মধ্যে আমি প্রথমে একটু পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম, এরপরে আমি দেব চালের গুঁড়ো। এখানে প্রায় 5 টেবিল চামচ বেসন আছে আর 3 টেবিল চামচ চালের গুঁড়ো দেওয়া হচ্ছে। এই আর এবার দেব আমি হচ্ছে একটু খাবার সোডা। খাবার সোডা দিলে প্রায় 1 ইঞ্চের মতো আমি একটু খাবার সোডা দিচ্ছি। খাবার সোডা দিলে বেশ একটা ক্রিস্পি ভাব আসে বড়ার মধ্যে, খেতে বেশ ভালো লাগে। আর আমি 1 টেবিল চামচের মতো একটু ময়দা দিয়ে দিলাম। এবার দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দেব হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেব, আর 1/2 টেবিল স্পুন দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, একটা দারুণ সুন্দর কালার আসবে। আর দিচ্ছি একটু সামান্য চিনি। এইবার আমি শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মেখে নেব। শুকনো উপকরণগুলোকে একটু হাতের সাহায্যে আগে আমাদের একটু মেখে নিতে হবে। তারপরে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আগে হাত দিয়ে শুকনো উপকরণগুলো একটু মেখে নিলাম, এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল কিন্তু আপনারা দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর একটা ব্যাটার তৈরি করবেন। খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ব্যাটারটা, একটা মাঝারি ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দেব আর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে তত ভালো কিন্তু বড়াটা খেতে হবে, বড়াটা খুব ক্রিস্পি হবে, টেস্টি হবে আর ফুলবেও কিন্তু খুব ভালো। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই পটলের বড়াটা তৈরি করা যায়। আর এখন বাজারে খুব সুন্দর পটল পাওয়া যাচ্ছে। দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। এবার আমি 10 মিনিট হয়ে যাওয়ার পরে পটলগুলোকে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি আর কড়ায় সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, দিয়ে পটলগুলোকে ছেড়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বেসনে চুবিয়ে আমাদের পটলগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে, হাই করা যাবে না। হাই করে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমাদের পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। গরমকালে বেশ ডাল ভাতের সাথে এইভাবে পটলের বড়া খেতে খুব ভাল লাগে, আমার তো খুব ভাল লাগে। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারাও একদিন বাড়িতে তৈরি করবেন এবং খেয়ে বলবেন যে আপনাদেরও রেসিপিটা ভালো লেগেছে। দেখুন, আমি পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, একদিক কিন্তু ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে সমস্ত পটলগুলোকে আমি ভেজে তুলে নেব। দেখুন, আমি টমেটো সসের সাথে পটলের বড়াগুলোকে সার্ভ করে দিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশন